দর্শক বরেকাগুতে স্বাগত জানাচ্ছি। আমি স্বাগত হোসেন। এই মুহূর্তে আমি রয়েছি বাইতুল মুকাররম এলাকায়। এখানে ইসলামী আন্দোলনের যে কর্মসূচি চলছে সেটি এই সঙ্গে পুলিশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মীরা মুখোমুখি রয়েছেন। তাদেরকে সম্ভবত কর্মসূচিটি, তাদের যে পূর্ব নির্ধারিত কর্মসূচি সেটি পালন করতে দেওয়া হবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে এবং তাদেরকে রাষ্ট্রপতির কাছে স্মারকলিপি প্রদান করতে দেওয়া হবে না। ইতিমধ্যে আপনারা দেখতেই পাচ্ছেন পুলিশ এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মসূচিরা মুখোমুখি রয়েছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, নতুন শিক্ষা কারিকুলাম বাতিল এবং বরাবর স্মারকলিপি প্রদান পেশ করার কথা রয়েছে, কিন্তু এর মধ্যে পথিমধ্যে তাদের আন্দোলনের কর্মসূচি আটকে দিয়েছে পুলিশ। আপনারা দেখতেই পাচ্ছেন অসংখ্য পুলিশ সদস্য। দর্শক, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছিলেন, আমরা এই মুহূর্তে দৈনিক বাংলা মোড় থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম যে ইসলামী আন্দোলন বাংলাদেশ যে তাদের যে স্মারকলিপি, মানে রাষ্ট্রপতি বরাবর যে স্মারকলিপি, সেই স্মারকলিপিটি নিয়ে কিন্তু তারা যাচ্ছিলেন এবং দৈনিক বাংলা মোড়ে এসে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয় এবং সেই বাধার পরে কিন্তু তারা সাতজন নেতা কিন্তু এখন রাষ্ট্রপতির বঙ্গভবনে যাবেন এবং সেখানে যেয়ে কিন্তু তারা স্মারকলিপি দেবেন বলে কিন্তু জানিয়েছেন। এবং এখন কিন্তু তারা তাদের এই যে মিছিল কর্মসূচি এবং নিয়ে যাওয়ার যে কর্মসূচি ছিল, যে স্মারকলিপি সহ মিছিলের যে কর্মসূচি, সেটা কিন্তু স্থগিত করছেন। তবে তাদের পক্ষ থেকে সাতজন প্রতিনিধি কিন্তু রাষ্ট্রপতি বঙ্গভবনে কিন্তু গেছেন রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়ার জন্য। রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আমরা যাচ্ছি বঙ্গভবনে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির কাছে আমরা স্বাগত জানাচ্ছি। না বলে পরবর্তী এরপরে আমরা দেখবো যদি তিনি কোনো না নেয় সামনে উঠেন। আপনাদের যেসব দাবি দাওয়া আছে সেগুলো আপনারা তুলে ধরবেন? জি জি জি। রাষ্ট্রপতিকে আসে দিয়েছে, সাক্ষাৎ করবে? হ্যাঁ হ্যাঁ, ওখানে আমাদের বলা আছে। ঠিক আছে, আমরা ওখানে আসছি। আপনার পরবর্তীতে আপনার
দর্শক আপনাদেরকে যেমনটা দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের কিন্তু 7 জন প্রতিনিধি কিন্তু এখন রাষ্ট্রপতি বরাবর কিন্তু যাচ্ছেন, এবং তারা কিন্তু রাষ্ট্রপতির কাছে দাবি দাওয়া আছে, সেই দাবি দাওয়া নিয়ে কিন্তু স্মারকলিপি প্রদর্শন করবেন, এবং আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম। তারা কিন্তু এই মুহূর্তে রাষ্ট্রপতি বরাবর কিন্তু চলে গেছে, এবং দর্শক আপনাদেরকে একটু যদি জানানোর চেষ্টা করি, তারা কিন্তু আজ 11টায় কিন্তু বায়তুল মোকারমের উত্তর গেট থেকে একটা সংক্ষিপ্ত সমাবেশ করে, এবং সমাবেশ শেষে কিন্তু তারা বায়তুল মোকারমের উত্তর গেট থেকে কিন্তু দৈনিক বাংলা মোড়ের দিকে কিন্তু তারা তাদের মিছিল নিয়ে অগ্রসর হয়, এবং তারা স্মারকলিপি দেবেন বলে, অর্থাৎ রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেবেন বলে সেই মিছিল নিয়ে সামনের দিকে অগ্রসর হয়, এবং তারপরে কিন্তু তারা পুলিশের বাধার সম্মুখীন হয়, এবং দৈনিক বাংলার মোড়ে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়ে সেখান থেকে কিন্তু তারা মিছিলটি শেষ করে দেয়। তবে তাদের যে 7 জন প্রতিনিধি, সেই 7 জন প্রতিনিধি নিয়ে কিন্তু তারা রাষ্ট্রপতি বরাবর কিন্তু স্মারকলিপি দেওয়ার জন্য কিন্তু অগ্রসর হয়, এবং আমরা রাষ্ট্রপতির যে বঙ্গভবন, রাষ্ট্রপতির যে বাসভবনটি আছে, আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করছি, এবং সেখান থেকে তারা স্মারকলিপি দেওয়ার পরে কী পরিবেশ বা দাবি দাবার যে তুলে ধরার পরে রাষ্ট্রপতি কী জানান সেগুলো আমরা জানার চেষ্টা করব, এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।